तो हेलो सलाम अलैकुम एवरीवन। तो हमें नतून एक वीडियो नहीं चले आसलम हारून गाजी काकार लफ्टे। ये किस हाई फ्लायर कबूतर आगे सेल कर सेगुलर प्राइस सम्बन्धे जानब और कोनटा फ्लाइंग टाइम कय घंटा से सम्बन्धे जानब। तो चलें शुरू कर। তো এইখানে এক পেয়ার কবুতর আছে। এটা কোন জেনারেশনের? এটা অরিজিনাল পাকিস্তানি রয়্যাল জেনারেশনের রয়্যাল টেডি। আর পাকিস্তানি অরিজিনালি পাকিস্তানি রয়্যাল টেডি না? রয়্যাল টেডি। তো এইখানে ফ্লাইং টাইম কয় ঘন্টা? এই রয়্যাল টেডিগুলো ফ্লাইং টাইম যদি আপনারা প্রপারলি ট্রেনিং দেন তাহলে 8 ঘন্টা প্লাস পাবেন আশা করি। কারণ এগুলো আপনারা 6 থেকে 7 পরে যে বেবিগুলো ওই বেবিগুলোই আপনারা 6 ঘন্টা 7 ঘন্টা পর্যন্ত রেজাল্ট পাচ্ছি যে দিকে দিকে। তো এগুলো মোটামুটি বেবির ফ্লাইং টাইম 6 ঘন্টা পাওয়া দিন দেওয়া হয় তাহলে 8 ঘন্টা প্লাস চললে 8 ঘন্টা প্লাস পাবেন। আর এগুলার अवेलेबल বেবি আছে এখন এই রয়্যাল টেডির বেবি আছে বেবিগুলো আমি দেখা দিতেছি। আচ্ছা তো এই রানিং পেয়ার যদি কেউ নিতে চায় সেই ক্ষেত্রে প্রাইসটা কেমন? হাতে নিয়ে দেখি 45000 টাকা। 45000 টাকা। আর এগুলার একদম ট্যাগিং করা আছে। আচ্ছা আচ্ছা ইনপুটের ট্যাগিং করা আছে একদম ইনপুট করা কবুতর। আচ্ছা আমরা কালেকশন করি। এটা 45000 টাকা পড়বে আর আমরা হাতে নিয়ে দেন চেহারাটা দেখি একটু। তো এটা নটটা না? হ্যাঁ নটটা। प्रचुर शक्ति पाखाय कबूतर आछे हाई फ्लायर से আরেক পেয়ার টেডি আছে। এটা কোন জেনারেশনের টেডি? এটা অরিজিনাল পাকিস্তানি সাকি টেডি। সাকি টেডি না? তো এটা বিশেষত্বটা কি? এই সাকি টেডি বর্তমানে ভালো রেজাল্ট করতেছে। সাকি টেডি রেজাল্ট রয়্যাল টেডি রেজাল্ট মোটামুটি কাছাকাছি আর প্রাইসও মোটামুটি কাছাকাছি। যারা আপনার হাই ফ্লায়ার টুর্নামেন্ট করতে চান তাদের জন্য এগুলো বেস্ট হবে। তাদের জন্য বেস্ট। আচ্ছা তো এইগুলার ফ্লাইং টাইম কয় ঘন্টা? এগুলার ফ্লাইং টাইম আমি 7-8 ঘন্টা পাবো। 7-8 ঘন্টা প্রপার ট্রেনিং। প্রপার ট্রেনিং। আচ্ছা তো হাতে নিয়ে দেখি। চোখটা লাল টাইপের হয় এগুলো অরিজিন কি পাকিস্তান না দুবাই? অরিজিনাল ব্লাডটা পাকিস্তান। পাকিস্তান না? আচ্ছা তো ওই পাশেরটার সাথে মাদিটাকে দেখি। মাদিটা ডিমে আছে একটা ডিম পার্স আর ক্রিম পার্স আর একটা ডিম আজকে কালকে পারবে না। নটটা একদম ইনপুট দারুণ ওর স্টাইলটা দেখতেছেন? দারুণ স্টাইলটা জোস। আচ্ছা এটা সেম নন মাদি পাখাগুলো একলিজি কবুতর পাখাগুলো ছড়াবে না। চোখের মনিটর একদম নিচের দিকে নামানো। হাই ফ্লাইং যারা পালেন তারা দেখবেন দেখলি বুঝবেন ঠোঁটের দিকে নামানো। তো এই পেয়ারটা যদি কেউ নিতে চায় সেই ক্ষেত্রে প্রাইসটা কত পড়বে? সেই ক্ষেত্রে প্রাইস পড়বে 30000 টাকা। 30000 টাকা? এটা ফিক্স না কথা বলা যাবে? হ্যাঁ কথা বলা যাবে। কথা বলা যাবে। তো আরো কিছু কবুতর আছে সেগুলো দেখব আর বেবিগুলো আমরা শেষের দিকে দেখব। তো এখানে একটা জিরা মাদ্রাজি আছে হোয়াইট কালারের। এটা নিউ এডাল। নিউ এডাল না? নিউ এডাল। এগুলা কি ডিম বাচ্চা গ্যারান্টি? হ্যাঁ ডিম বাচ্চা গ্যারান্টি। আচ্ছা আর লফটের লোগো করা আছে মানে ট্যাগিং করা আছে? তো এটা একে একে হাতে নিয়ে দেখি আমরা। আর এগুলা ফ্লাইং টাইম কয় ঘন্টা? এগুলা ফ্লাইং টাইম আমরা এটা যে বাবা মা যেগুলা মাস্টার পেয়ার আমরা 8 ঘন্টা 8.5 ঘন্টা 7.5 ঘন্টা এরকম দেখে তারপর কিনে নেওয়া হয়। মাস্টার পেয়ার এগুলা কি নিজস্ব ভাবে উড়ানো হয়? হ্যাঁ নিজস্ব ভাবে এগুলা আমরা থরের জন্য মাস্টার পেয়ার করার জন্য রাখছি। যারা মাস্টার পেয়ার করতে চান তারা এই অনাশে নিতে পারেন ডিম বাচ্চা গ্যারান্টি আশা করি। আচ্ছা তো একে একে হাতে নিয়ে দেখি আমরা।
এগুলা উড়ানো হয় নাই, তাতে চোখটা পুরো রক্তের মতো লাল দেখা যাইতেছে। আর ছাড়া হইলে বা উড়ানো হইলে সেই ক্ষেত্রে দেখা যায় আরো লালচা ভাবটা আসতো একদম জেনুইন মাদ্রাজি। এই মাথার ট্যাপটা আছে, যারা মাদ্রাজি চিনেন তারা বুঝতে পারবেন, মাদ্রাজি একটা মাথার ট্যাপ থাকবে। আচ্ছা তো এটার এটা মাদিটা না? মাদিটা। আর ট্যাগটাও দেখেন, হারুন কাজী কাকার লকটের নাম লেখা আছে। এগুলো নিলে আসলে লাভবান, কারণ মাস্টার পেয়ারের দাম দেখা গেছে 20-25 হাজার টাকা প্রাইস পড়ে। সেক্ষেত্রে এই পেয়ারটা আপনারা 12,000 টাকা নিতে পারবেন। এই পেয়ারটা 12,000 টাকা নেওয়া যায়। 12,000 টাকা আপনারা অ্যাডাল পেয়ারে নিলেন, দুইটা কবুতরি 10 পর কমপ্লিট, শক্তিশালী পাখা এগুলো। এগুলো যদি নিউপরের বেবি নিতে চান, নিউপরের বেবি নিতে পারবেন। নিউপরের বেবির প্রাইস পড়বে 6,000 টাকা। নিউপরের বেবির প্রাইস পড়বে 6,000 টাকা। এগুলো কি এগুলো ব্লাড লাইন না? এগুলো বাবা মা থেকে করা? সেম ব্লাড লাইন, এগুলোর আপন ভাই বোন আর কি। আচ্ছা আচ্ছা, তো এগুলো আমরা বাচ্চাগুলো যেগুলো আছে সেগুলো শেষের দিকে দেখাবো, আপনারা সবাই অবশ্যই অবশ্যই দেখবেন। আর আরো কিছু কবুতর আছে সেগুলো দেখবো। এটা কোন জেনারেশন? এটা অরিজিনাল নীলা মাদ্রাজি। নীলা মাদ্রাজি, মাদ্রাজিটার ভিতরে শুধু কালারটা চেঞ্জ। আচ্ছা আচ্ছা, তো নীলা মাদ্রাজি এগুলো কি উড়ানো হয়েছে নাকি? না, এগুলো উড়ানো হয়নি, এগুলো আমাদের ঘরের বাচ্চা, ঘরের বাচ্চা মাস্টার পেয়ারের জন্য রাখা হয়েছে। এখন নিউ অ্যাডাল আর কি, এটা নিউ অ্যাডাল। এগুলো ডিম বাচ্চা রানি? হ্যাঁ, এগুলো ডিম বাচ্চা রানি। মাদিটা ডিম, মাদিটা দেখি আমরা, দেন নটটাকে দেখি। তো 10 পরে চলে গেছে, ওই পাশে পাখাটা দেখি। তো এটা মাদিটাকে দেখি আমরা, এটা নট টার্গেটটা মাদি, ওটা মাদি। ও আগে যেটা দেখলাম সেটা মাদি ছিল, এটা নটটা, এটা নট। এক বয়সী। আর যারা এই ধরনের ভিডিও করতে চান তারা অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এগুলো ফ্লাইং টিমও সেম, 6 ঘন্টা 6 ঘন্টা 7 ঘন্টা প্লাস না ফ্লাইং পাবেন এগুলো। আচ্ছা, তো আরো কিছু কবুতর আছে সেগুলো দেখো। তো দুঃখিত এটা প্রাইসটা বলা হয় নাই, তো এটা প্রাইসটা কত পড়বে? এটা প্রাইস পড়বে আমরা নিউ অ্যাডাল প্রাইসটা পড়বে 10,000 টাকা। 10,000 টাকা। তো এটা কম হওয়ার কারণ? একটু কম হওয়ার কারণ হলো এই কবুতরটা আমাদের কাছে অ্যাভেলেবল আছে, অ্যাভেলেবল। এই কালারটা বেশি অ্যাভেলেবল, এই কালার আপনারা 3-4 জোড়া আমরা নিউ অ্যাডাল নীলা মাদ্রাজি নিতে পারবেন। আচ্ছা, তো আরো কিছু কবুতর আছে সেগুলো দেখবো। তো এখানে এক পেয়ার 35 আছে না? এটাও নিউ অ্যাডাল, নিউ অ্যাডাল না? হ্যাঁ, নিউ অ্যাডাল 35। এই পেয়ারটার প্রাইসটা কেমন পড়বে? এই নিউ অ্যাডাল প্রাইসটা পড়বে 12,000 টাকা। 12,000 টাকা। এগুলো মাস্টার পেয়ার আমরা 25,000 করে বিক্রি করি। এখন আমাদের ঘরের বাচ্চাই দুইটি নিউ অ্যাডাল আছে, সেই কারণে আমরা একটু প্রাইসটা কমে দেওয়া। নিউ অ্যাডাল, নিউ অ্যাডাল অ্যাডাল কবুতর আমরা 12,000 টাকা পাচ্ছি। আচ্ছা, তো এটার চোখগুলো দেখি আমরা, মাদিটারটা দেখবো, দেন নটটারটা দেখবো। এটা 8 পরে আছে তো? 8 পরে আছে না? মাদিটা 8 পরে আছে। আচ্ছা, এখন পেয়ার দিলে কি এখন ডিম নেওয়া যাবে না? এই আপনারা এই মাদি তিনটা মাদি আছে, চেঞ্জ করে যেটা মনে চায় একটা 9 পরে একটা 10 পরে নিতে পারবেন। আর ডেলিভারি সব জায়গায় পসিবল? হ্যাঁ, সব জায়গায় পসিবল এখন। মাদিটা কুরুশে আছে। বর্তমানে যারা কবুতর পালতেছেন কার এলাকায় খাবারের দাম কেমন সেটা অবশ্যই অবশ্যই জানাই দিবেন কমেন্টের মাধ্যমে। কাচি নখের মতো এই 35 গুলো আমাদের রেজাল্ট করা, এগুলো আরটিডির মতন সেম রেজাল্ট পাবেন। কয় ঘন্টা? 7-8 ঘন্টা রেজাল্ট, ফ্লাইং রেজাল্ট পাবেন এগুলো। 7-8 ঘন্টা ফ্লাইং রেজাল্ট করা। আর এগুলোকে পার্সোনালি উড়ানো হয়েছে না? না, ব্রিডিং এর জন্য স্পেশালি এর জন্য রাখা হয়েছে এগুলো। আচ্ছা, এগুলো ব্রিডিং এর জন্যই স্পেশালি ভাবে তৈরি করা হয়েছে। এই কবুতরগুলো আসলে করোনার ভিতর অনেকে অ্যাডভান্স দিছিল, তারা এখনো যোগাযোগ করতেছে না, তাদের সাথে কন্টাক্ট করা যাইতেছে না, তো সেই ক্ষেত্রে এগুলো অ্যাড হয়ে গেছে এখন। সেই ক্ষেত্রে কি জানি কই এগুলো লকডাউন থাকাকালীন এগুলো অনেকে বুকিং করছিল, বাট এখন আর তাদের নিতে পারে না বা আমরা পাঠাইতেও পারি না। সেই ক্ষেত্রে এই কিছু কবুতর এডাল হয়ে গেছে, তো সেই ক্ষেত্রে আপনারা অনেকটা সারা এই কবুতরগুলো নিতে পারতেছেন। আচ্ছা আচ্ছা, তো আরো কিছু আই ফ্লায়ার আছে সেগুলো দেখবো। এই পাশে আছে, এটা কোন জেনারেশনের? এটা অরিজিনাল সাহারানপুরি নীলা। নীলা সাহারানপুরি? নীলা সাহারানপুরি, অনেকে জিরাও বলে। আচ্ছা আচ্ছা, তো এই দুইটা মাদি না? হ্যাঁ, দুইটি মাদি, জোড়া মাদি। আচ্ছা,
তো এই মাদিগুলা নিতে গেলে পিস কত করে পড়বে? এটা প্রাইস পড়বে 5000 টাকা। আপনার আলোচনার সাপেক্ষে কিছু ছাড় দেওয়া যাবে। আচ্ছা, আলোচনার সাপেক্ষে মাদিগুলা অনেক সুন্দর। মাদিগুলা দুই দশকে চলে আসছে, এখনো জোড়া দিতে পারিনি, কারণ দুইটি মাদি যদি জোড়া হয় তো তাহলে জোড়া দিতাম। সুন্দর, এগুলা ফ্লাইং টাইম একদম গ্যারান্টি, 6 ঘন্টা ফ্লাইং টাইম পাবেন। এগুলা গ্যারান্টেড 6 ঘন্টা না? হ্যাঁ, 6 ঘন্টা ফ্লাইং টাইম পাবেন। এগুলা জেনারেশনের অনেক সুন্দর কবুতর। তো প্রাইস সীমিত প্রাইসে 5000 টাকা না? পার পিস 5000 টাকা। পার পিস 5000 টাকা করে পুরো দুইটা মাদি 10000 টাকা। তো আরো কিছু আই ফ্লায়ার আছে সেগুলো দেখো। তো দোয়েল কবুতর বা আপনারা অনেকে পেঙ্গুইন নামে চিনেন এটাকে? হ্যাঁ, বাংলা বিবেক বলে আর বিবেক বলে। তো এই পেয়ারগুলোর প্রাইসটা কেমন এখন? এই প্রাইসগুলোর প্রাইসটা এখন বর্তমানে রানিং পেয়ার আমাদের তিন জোড়া আছে, তা আপনারা গতবার তো 45-45000 টাকা বিক্রি করছি, এইবার আমাদের अवेलेबल থাকাতে এবার 30000 টাকা করে নিতে পারেন। 30000 টাকা পার পেয়ার? পার পেয়ার। আর এগুলো রানিং না? হ্যাঁ, এগুলো রানিং। আচ্ছা, তো এইগুলোর সাইজটা মোটামুটি এরকম ছোট সাইজেরই হয়? না, এই টাইপেরই হয়, এর একটু বেশি বড় হয় না। আচ্ছা, তো মাটিটা হাতে নিয়ে দেখি দেন নোটটাকে দেখি। বুকের সাইডটা দেখেন সম্পূর্ণভাবে ফ্রেশ, একদম ফ্রেশ। ডানার সাইডটা যদি একটু ফ্রেশ হয় তো পুরো দোয়েল পাখি হয়ে যেত। এটা এখন আপাতত বেবি নাই, বেবি হলে বেবি এক জোড়া ছিল। আর বেবি যদি নিতে চাই গো ইন ফিউচার তো সেটা কি আলোচনার সাপেক্ষে না? হ্যাঁ, আলোচনার সাপেক্ষে। আচ্ছা, আলোচনার সাপেক্ষে। বেবি নাই, বেবি ছিল, সেল হয়ে গেছে। যারা ইউনিক কবুতর কালেকশন করতে চান এটা নিতে পারেন। আর এগুলো কিন্তু হাই ফ্লায়ার। হ্যাঁ, এগুলো ফ্লাইং টাইম কয় ঘন্টা হয়? তো যেখান থেকে আনা হয়েছে সেখান থেকে তারা বলছে যে 12-14 ঘন্টা পর্যন্ত ফ্লাইং করছে ওই জায়গায়। এগুলো আসলে হাঙ্গেরিয়ান কবুতরের ব্লাডটা, কিন্তু এই ব্লাডটা এখন আমেরিকান থেকে কালেকশন করা হয়। আমেরিকা থেকে কালেকশন করা? আমেরিকাতে বেশি চলে এই ব্লাডটা। আচ্ছা, তো এই পেয়ারটা পার্সোনালি উড়ানো হয়নি বাংলাদেশে, বাট যেখান থেকে আনা হয়েছে তারা ক্লেম করছে যে 8-12 ঘন্টা ফ্লাইং করবে। তো আরও কিছু কবুতর আছে সেগুলো দেখবো। তো খুব সুন্দর একটা বুদাফেস্ট আছে এখানে এক পেয়ার। এই বুদাফেস্টগুলো কি অরিজিনালি হাঙ্গেরি থেকে ইম্পোর্ট করা? না, এগুলোর বাবা মা ইম্পোর্ট করা। বাবা মা ইম্পোর্ট করা ছিল। তো দেখেন বাংলাদেশে কত সুন্দর কবুতর হইছে এখানে। এগুলো আমাদের ঘরের বাচ্চাই। আচ্ছা, তো এই পেয়ারটা যদি কেউ নিতে চায় সেই ক্ষেত্রে প্রাইসটা কেমন? এই পেয়ারটা যদি কেউ নিতে চায় প্রাইস পড়বে 20000 টাকা। আর যদি বেবি আছে বেবিগুলো আপনারা নিতে পারবেন, খুব সুন্দর বেবি আছে, বেবিগুলো নিতে পারবেন 6000 টাকা। বেবিগুলো দেখাই দিতেছি। আচ্ছা, রানিং পেয়ার নিলে 20000 টাকা পড়বে, বেবি নিলে 6000 টাকা পড়বে। আর এগুলো ফ্লাইং টাইম কয় ঘন্টা? এগুলো ফ্লাইং টাইম 6-7 ঘন্টা পাবেন। 6-7 ঘন্টা। এই এই নটটাই আমাদের ঘরেই 5.5 ঘন্টা উঠছে। ঘরেই 5.5 ঘন্টা যখন 7-8 করেছিল, তো আশা করি 10 পর জ্বললে আপনারা আরো 1 ঘন্টা পাবেন। তো হাতে নিয়ে দেখি আমরা মাটিটাকে ফার্স্টে দেখব, দেন নটটাকে দেখব। পাঁচ থেকে ছয়টা করে বাজু কালো থাকবে অরিজিনাল ফিঙ্গারিয়ান বুটাবেস্টের। ছয়টা বাজু কালো আছে। এগুলো আরো মানে পর ঝরলে আরো সুন্দর মতো কালো হয়ে যাবে। আর দমগুলা কি ফ্রেশ হয়ে যাবে না কালো হয়ে যাবে? দমগুলা এটাটা কালোই থাকবে, নটটা ফ্রেশ সাদা। আচ্ছা, এই মাদিটা নিউ অ্যাডাল মাদি, তো মাদিটার গলাটা আরো কালো হবে। মাদিটা এক দশক আছে না? এক দশক। আচ্ছা, নটটা দেখি আমরা। নটটা হালকা কানিটাল আছে। নটটা হালকা কানিটাল আছে? কানিটাল আছে, ডিম বাচ্চা 100% গ্যারান্টি। এগুলোর বাচ্চা আছে, বেবিও আছে। আচ্ছা, পাখাটা দেখি এটা। এটা পাখাটা মাশাআল্লাহ খুব সুন্দর 7 পর করে কালো আছে। তো এগুলা কিছু বেবি আছে, আমরা বেবিগুলো আস্তে আস্তে দেখব। তো এখানে এক পেয়ার সারানপুরি আছে। এটা কোন জেনারেশন? এটা অরিজিনাল টুপিদার সারানপুরি। এটা অরিজিনাল টুপিদার সারানপুরি। এটা সারানপুরি, এটা আপনি ফ্লাইং রেজাল 7 ঘন্টা পর্যন্ত পাবেন। চোখগুলো একদম ক্লিয়ার। এটা কি নিজেদের লফটে 7 ঘন্টা উড়ানো হইছে? হ্যাঁ, নিজেদের লফটের কবুতর, নিজেদের ট্যাগিং ও করা আছে। এই জেনারেশনটা খুব ভালো জেনারেশন। তো এই পেয়ারটা কেউ নিতে চাইলে সেই ক্ষেত্রে প্রাইসটা কেমন পড়বে? এগুলো প্রাইস পড়বে 15000 টাকা। 15000 টাকা। 15000 টাকা। এগুলোর বেবিও আছে, বেবি আমি দেখাই। তো ফারস্টে মাদিটা হাতে নেই, দেন নটটা।
ডিম পারছে একটা ডিম আছে বেবি আছে বেবি তো এগুলোর বেবি নিতে চাইলে বেবি গুলোর প্রাইস কেমন পড়বে বেবি গুলোর প্রাইস পড়বে 6000 টাকা 6000 টাকা এটা কি ফিক্স না কথা বলা যাবে না কথা বলা যাবে না আসলে আপনাদের সাথে আলোচনা সাপেক্ষে ছাড় দেওয়া যাবে এই চোখগুলো দেখেন ধরে তো আমরা এখন নটটাকে দেখব মাদিটাকে দেখছেন মাশাআল্লাহ খুব সুন্দর একটা মাদি বিগ সাইজ নরমালি একদম সেম দোমবাজু সব কালো জেনুইন টু বিদার ইনপুটেড ব্লাড লাইনের কৌতুকগুলো সাইজগুলো মাশাআল্লাহ দিল অনেক বড় মোটামুটি এক হাত সাইজের কাছাকাছি মুট করে যদি হাতটা ধরা হয় তাহলে সেইভাবে এক হাত আর মেলে ধরলে দেখা যায় এক হাতে একটু কম আছে তো এই পেয়ারটা রানিং পেয়ারটা যদি কেউ নিতে চায় সেই ক্ষেত্রে প্রাইসটা কেমন পড়বে 15000 টাকা পড়বে 15000 টাকা এটা কি ফিক্স না কথা বলা না কথা বলা যাবে আপনারা আর বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি সম্ভব ডেলিভারি সম্ভব তো আরো কিছু পেয়ার আছে আমরা সেইগুলো দেখব তো এখন এখানে বুদাফেস্টের বেবি আছে তো বুদাফেস্টের এই বেবিগুলো প্রাইসটা কেমন পড়বে এটা হাঙ্গেরিয়ান কালো গুলো বুদাফেস্ট যে রানিং পেয়ারটা দেখাইছিলাম ওই জেনারেশনের বেবি ওগুলোর বেবি এই বেবিগুলো 5.5 থেকে 6 ঘন্টা 6.5 ঘন্টা আমরা ফ্লাইং রেজ রেজাল্ট পাবেন তো এগুলোর প্রাইস পড়বে 6000 টাকা আলোচনা সাপেক্ষে আচ্ছা আর এগুলোর প্রতিটার পায়ে নিজস্ব ট্যাগিং করা আছে আর যারা এই রকমের ট্যাগ অর্ডার করতে চান তারা অবশ্যই অবশ্যই ডিসপ্লের এই পাশে দেওয়া নাম্বারটা যোগাযোগ করতে পারেন তো হাতে নিয়ে দেখি আমরা আর এগুলো কত পড়ে আছে এগুলো নিউ পড়ে নিউ পড়ে না প্রত্যেকটা বক্সে আপনারা নিয়ে পুরানোর জন্য সেট করতে পারবেন পুরানোর জন্য সেট করার জন্য পারফেক্ট হ্যাঁ তো ফ্লাইং রেজাল্টটা ভালোমতো পাওয়ার জন্য কি কি করণীয় ফ্লাইং রেজাল্টটা পাওয়ার জন্য প্রথমে আপনারা এই যে নিউ পরে যে বেবিগুলাই বেবিগুলা কালেকশন করার চেষ্টা করবেন সর্বনিম্ন কত পিস নেওয়া উচিত হাই ফ্লাই যদি করতে চান তাহলে আমার মনে হয় যে 10 থেকে 12 বা 15 পিসের বেশি করা উচিত না হাই ফ্লাইং এর ক্ষেত্রে সেট করতে গেলে একটু কম করাই ভালো তাই সেক্ষেত্রে রেজাল্ট বেশি পাবেন যত কম থাকবে তত রেজাল্ট বেশি পাবেন তো এটা 7-8 টাকা হাতে নিয়ে দেখি আমরা নটটা দেখাইছি তো মাদিটা আচ্ছা তো এই প্যাটটা প্রাইস পড়বে 6000 টাকা কথা বলা যাবে না হ্যাঁ কথা বলা অনেক সুন্দর একটা বেরিয়েছে তো আরো কিছু বেবি আছে সেইগুলো দেখো তো এখানে এক পেয়ার বেবি আছে এটা কোন জেনারেশন এটা অরিজিনাল টু বিদা সারান ব্রিজ রানিং পেটা সারান ব্রিজ রানিং পেটা দেখানো ছিল সেটার বাচ্চা তো এটা কালারটা কি ফ্রেশ হয়ে যাবে একদম সেম দুইটা এক রকম হয়ে যাবে ওইটা এত কালো থাকবে না একটু সাদা হয়ে যাবে জিরা টাইপের হয়ে যাবে গলাটা দোমবাজু একদম গ্যারান্টি কালো থাকবে এগুলা ফ্লাইং রেজাল্ট খুব ভালো 6 ঘন্টার উপরে 6 ঘন্টার উপরে ফ্লাইং রেজাল্ট পাবে এগুলার মানে বংশধর কাউকে কি নিজে লকটে উড়ানো হয়েছিল হ্যাঁ এগুলার আমরা বংশধর আমাদেরই আমরা তো 6 থেকে 7 পরের পরে আর উড়াইনি তারপর আমরা স্টকে মাস্টার পেক করার জন্য তো সেই ক্ষেত্রে আমরা 5 ঘন্টা প্লাস পাইছি 5 ঘন্টা প্লাস নিজেদের লকটে পাওয়া হয়েছিল আর যাদের থেকে কালেকশন করা হয়েছে তারা কত ঘন্টা তারা 8 ঘন্টা 7 ঘন্টা 6.5 ঘন্টা মধ্যে উড়াইছে তা আচ্ছা আচ্ছা তো এটা হাতে নিয়ে দেখি আমরা বেবিগুলো একদম সেম বাবার মতন দুমটা কালো থাকবে বাজু কালো থাকবে আর প্রতিটা কবুতরের পার্সোনাল রিং করা আছে যেগুলো লকটের জন্ম আর সেগুলো প্রতিটা পার্সোনাল ট্যাগিং করা আছে সেই ক্ষেত্রে আপনাদের কোনো দুশ্চিন্তা করতে পারেন না যে ভবিষ্যতে যে নিলেন দুইটা নর হইলো বা দুইটা মাদি হইলো সেটা নিয়ে কোনো প্যারা খাইতে হবে না আপনাদের দেখা যাবে এটা চেঞ্জ করে যোগাযোগ করলে অবশ্যই আমরা সেটা একটা সমাধান করে দেব সমাধান করে দেওয়া যাবে না একটু মশার কামড় আছে এটা শুকায় গেছে করে দেব আর চোখগুলা মাশাআল্লাহ বিগ সাইজ এলো নিউ করে বিবি এই পেয়ারটা প্রাইসটা কেমন হবে এগুলা 6000 টাকা আপনারা আসলে যোগাযোগ সাপেক্ষে আলোচনা সাপেক্ষে আপনাদের একটা ছাড় দেওয়া যাবে আচ্ছা তো আরো কিছু বেবি আছে সেগুলো দেখুন তো এখানে এক পেয়ার আছে 35 না 35 নিউ পরের বেবি আচ্ছা ওই যে ফারস্টে যে পেয়ারটা দেখানো হয়েছিল সেই পেয়ার সেই জেনারেশনের আচ্ছা জেনারেশনের ওই জেনারেশনের আর এগুলো নিজস্ব ট্যাগিং করা তো এই পেয়ারটা যদি নিতে চাই এটা তো একদম চিচি বাচ্চা এই পেয়ারটার প্রাইসটা কেমন পড়বে এগুলো প্রাইস 6000 টাকা তো সেই ক্ষেত্রে চিচি বাচ্চা তো দিব না একটু আর একটু বড় হইলে দাম ডেলিভারি করা যাবে ডেলিভারি দিব আর কি এটা শুধু দেখানো আর কি আপাতত তো 6000 টাকা তো এটা চিচি বাচ্চা হাতে নিয়ে দেখানোর মতো কিছু নাই দেখা যায় খায় আসছে মাত্র হাতে নিলে বমি টমি করবে বাচ্চার কোয়ালিটি দেখতে পাচ্ছেন আর বাচ্চার কোয়ালিটি এমনি সামনাসামনি দেখেন আর যারা ঢাকায় আছেন বা ঢাকার আশেপাশে তারা অবশ্যই অবশ্যই লফট একবার ভিজিট করে দেন নেওয়ার চেষ্টা করবে অনলাইনের চেয়ে সবচেয়ে বেশি ভালোভাবে ভিজিট করে নেন অবশ্যই আইসা বেড়া যাবেন দেখা যাবেন
তো এখানে এক পেয়ার মাদ্রাজি আছে না, এটা কোন জেনারেশন? জিরা মাদ্রাজি। জিরা মাদ্রাজি এটা পাখে কি উইটাকে কামড় কামড় লাগছে? বাবা মানি জি ঠোকে পাখে ফেলছিল। আচ্ছা আচ্ছা বুঝা যাচ্ছে। অনেক সময় হয় যারা কবুতর পালেন তারা জানেন যে বাচ্চা একটু বড় হইলে যখন বের না করি তখন বাবা মার কে একটু সাথে মারামারি করে, সেই ক্ষেত্রে এটা সমাধান হইলো আপনারা গ্রিড দিবেন। অবশ্যই আমি গ্রিড দিইনি দুই দিন, তো সেই ক্ষেত্রে গ্রিড দেওয়ার পরে ঠিক হয়ে গেছে। তো এই পেয়ারটা নিলে প্রাইসটা কেমন? এটা প্রাইস পড়বে 6000 টাকা। 6000 টাকা। এটা ফ্লাইং টাইম কয় ঘন্টা? এটা ফ্লাইং টাইম 8 ঘন্টা জেনারেশন। তো হাতে নিয়ে দেখি এগুলো জেনারেশন আসলে 8 ঘন্টা দেখে আমরা নিজেরা উড়াই নেই, এগুলো জেনারেশন দেখে তারপর ইনপুট করা। অনেকে মনে করতে যে 8 ঘন্টা 7 ঘন্টা 6 ঘন্টা মুখে খালি বলতেছি, এগুলো মুখের কথা না, এগুলো আসলে আপনারা পারলে আস্তে আস্তে বুঝবেন। কবুতরগুলা প্রপার ট্রেনিং দিলে কবুতরগুলো আসলে রেজাল্ট করবে। আর দেখেন আপনি প্রপার টাইম দিয়ে কি জানি কয় পেট ভরে খাওয়ায়া, গম খাওয়ায়া, পেট ভরে খাওয়ায়া, বেশি খাওয়ায়া কবুতরগুলো উড়াইতে চাইবেন 8 ঘন্টা 10 ঘন্টা, সেই ক্ষেত্রে পারা যাবে না। এগুলো প্রপারলি একটা ট্রেনিং আছে, প্রপারলি একটা সেট করতে হবে হাই ফ্লাইটের জন্য, আর প্রপার একটা নিয়ম মেইনটেনেন্স করতে হবে। সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই রেজাল্ট করবেন। আমরা নিজেরাই পাল্লা যখন শুরু করছি নতুন অবস্থায় আমরা রেজাল্ট আস্তে আস্তে কিন্তু করছি। প্রথম প্রথম বছর পাল্লা রেজাল্ট আমরা 41 কিলোমিটার পাইছিলাম, তো সেই ক্ষেত্রে প্রথমবার 3 ডিসকাউন্ট হয়েছিল। পরের বছরই আবার ইনশাআল্লাহ অনেকটা কিছু আমরা জানতে পারছি, হ্যাঁ ইমপ্রুভমেন্ট হয়েছে। 65 কিলোতে আমরা প্রিজন অফ দ্য টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয়েছি। তো আপনাদের দোয়ায় আশা করি এবার 71 কিলোমিটারে টুর্নামেন্টে আমরা অংশগ্রহণ করবো, সেক্ষেত্রে দোয়া করবেন, সবার কাছে দোয়া চাই। আর এটা সাতেরটা দেখো, এটা পাখাটার কন্ডিশনটা কেমন এখন? বিশেষ আকর্ষণ সেটাকে দেখাবো। তো এটা কোন জেনারেশনের? এটা অরিজিনাল পাকিস্তানি, যেই রানিং প্যাডটা দেখাইছি আমরা পাকিস্তানি রয়্যাল টেডি, রয়্যাল টেডি বেবি। এগুলো রয়্যাল টেডি বেবি আপনারা দুই প্যারা পর্যন্ত নিতে পারবেন। আচ্ছা তো এগুলোর প্রাইসটা কেমন পড়বে? রয়্যাল টেডি বেবিগুলো পড়বে 10000 টাকা ফিক্স। 10000 টাকা ফিক্স এগুলো ফিক্স এগুলো। তো হাতে নিয়ে আমরা দেখি এটার কোয়ালিটিটা কেমন। আর এগুলো ফ্লাইং টাইম কয় ঘন্টা? এই রয়্যাল টেডি বেবিগুলো আপনি যদি প্রপার ট্রেনিং দেন যেটা বললাম 9 ঘন্টা প্লাস রেজাল্ট পাবেন। 9 ঘন্টা প্লাস রেজাল্ট পাইতে হবে। এগুলো জেনারেশন টুর্নামেন্ট করা, 8 ঘন্টার উপরে টুর্নামেন্ট করা। তো এটার দমটা দেখি আমরা, দম বাজু সব কালো পাবেন। এই নিউপরের বেবি পাখাগুলো দেখতেছেন একদম চিকন। আর হাই ফ্লাইট কবুতরের মোটামুটি খাবারটা কি রকম খাবার দিতে হবে? খাবারগুলো চেষ্টা করবেন ধান আর মিক্সারটা মিলিয়ে দেওয়ার জন্য। আচ্ছা লাইট ওয়েট খাবার যেগুলো আছে অবশ্যই কি জানি কয় ধানটা সাথে রাখবেন। শুধু মিক্সারটার ভিতরে মিক্সারের কিছু আইটেম আছে, সব আইটেম দেওয়া যাবে না, কিছু কিছু আইটেম বা। আচ্ছা তো খাবারটা নিয়ে আমরা বিশেষ একটা ভিডিও কিছুদিনের মধ্যে ইনশাআল্লাহ চ্যানেলে আপলোড করার চেষ্টা করব। তো আপনারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর বেল নোটিফিকেশান আইকনটা দিয়ে রাখবেন, আর অবশ্যই অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন। আর এটা সাথে একটা এটা নোটটাও দেখতে পারতেছেন, আর দমটা দেখি এটা টেডি বা আরও কিছু আছে সেগুলো দেখাই দিচ্ছি। আচ্ছা দমটা। আর কে কোন বিষয়ে ভিডিও চান অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি সম্পূর্ণ চেষ্টা করব ভিডিওটা করার জন্য। খুব ভালো জেনারেশন টেডি, জেনারেশন টেডি অরিজিনাল যে সাকিওয়ালা, যে সাকিবা সাকিওয়ালা টেডি, হ্যাঁ সাকি টেডি যে জেনারেশনটা দেখাইছিলাম আমি রানিং পে, ওই জেনারেশনের বেবি এগুলো। এই পেটা যদি কেউ নিতে চায় সেই ক্ষেত্রে প্রাইসটা কেমন? এই পেটা যদি নিতে চায় প্রাইসটা 2000 টাকা কম পাবে, 8000 টাকা। 8000 টাকা না, 8000 টাকা। তো হাতে নিয়ে দেখি আমরা সাকি টেডিগুলোর সাইজটা একটু বড় থাকে রয়্যাল থেকে, রয়্যাল কুকুরগুলো চিকন থাকে, সাকি টেডিগুলো একটু লম্বা শেপের, হ্যাঁ লম্বা শেপের থাকে, একটু সাইজটা বড় থাকে। এই কুকুরগুলো এটা মাদি বিগ সাইজ, চোখগুলো দেখতেছেন অন্ধকারে কিন্তু মোর চোখের মনি ছোট। আর অনেকে দেখা যায় সস্তায় খুঁজতে গিয়ে প্রতারণার শিকার হয়, বিভিন্ন অনলাইনে বিভিন্ন পোস্টে দেখা যায় সস্তা অনেকে কবুতর সেল করে, সেই জায়গায় অনেকে আমাকে এই বিষয়ে কল করে বলছে যে ভাই এই জায়গা থেকে ওই জায়গা থেকে অর্ডার করছে। আপনারা কি দেখা যায় অনলাইনে কবুতর অর্ডার দিয়ে কবুতর নেবেন না, সেই ক্ষেত্রে আমরা কবুতর খামারে গিয়ে নিজে সরাসরি খামারে গিয়ে নিয়ে আসার চেষ্টা করবেন। আর যেই জায়গায় আপনারা কম প্রাইসে কবুতর দেখবেন সেই জায়গায় অবশ্যই অবশ্যই নিজে সরাসরি গিয়ে কবুতর আনার চেষ্টা করবেন, অথবা সেই এলাকা পরিচিত কেউ থাকলে তার মাধ্যমে নিয়ে আসার চেষ্টা করবেন। কবুতরগুলো সাইজ বা কোয়ালিটি দেখে আপনারা বলেন যে কবুতরগুলো অরিজিনাল কিনা। আচ্ছা অবশ্যই আইসা তারপর দেখা বুঝা নেন, সমস্যা নাই। আমি বলি না যে আপনারা সব কবুতর আমরা ডেলিভারি দিয়ে দিব, আপনারা ফোন নেই টাকা পাঠাই দেন ডেলিভারি দিয়ে দিই,
দরকার নাই আপনারা আসেন একটু কষ্ট করে আইসা দেখানেন সেই ক্ষেত্রে আমরা টাকাও আমরা আসলে যে ভাড়া একটা ভাড়া আমরা শেয়ার করে দেব আচ্ছা বলি আর লোকেশনটা ফাইনালি বলে দেন আমাদেরকে লোকেশনটা যারা ঢাকার বাইরে থাকেন তারা অবশ্যই ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর শাহজালাল থেকে বিমানবন্দরের সামনে আসবেন এয়ারপোর্ট যেটাকে বলে এয়ারপোর্টের সামনে আইসা রেল রেল ক্রস বা হাজী ক্যাম্পের সামনে আইসা আমাদের সাথে স্ক্রিনে তো নম্বরে যোগাযোগ করবেন আচ্ছা স্ক্রিনে তো নাম্বার আর এটা হলো দক্ষিণখানের মধুবাগ তিনতলা ক্লাব মসজিদ নামে পরিচিত এলাকা মধুবাগ তিনতলা ক্লাব মসজিদ নামে পরিচিত তো আর ফোন নাম্বারটা বলে দাও ফোন নাম্বারটা হলো 01712191926 তো আজকের ভিডিও এই পর্যন্তই অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন কার কোন কবিতাটা ভালো লাগছে আর অবশ্যই অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন লিংক ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে ধন্যবাদ ভালো থাকেন সুস্থ থাকেন